আমরা যদি ব্রেস্ট ক্যান্সারের রোগীদের চিকিৎসা নিয়ে কথা বলি, রোগীরা শোনেন এবং রোগীদের যাদের ক্যান্সার হয় তারা মনে করেন যে সার্জারিটা না করলে কি হয় না, মানে সার্জারিকে একটা আলাদা রকম ভয় পায়। তো প্রশ্ন হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসায় সার্জারির ভূমিকাটা আসলে কতটুকু, এটা কতটুকুই বা অ্যাভয়েড করার চান্স আছে। আমরা যদি বলি ক্যান্সারের চিকিৎসা ব্রেস্ট ক্যান্সারে, তাহলে সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, হরমোন থেরাপি এবং ইমিউনোথেরাপি। তো এখানে আসলে ক্যান্সারের যে আমরা সার্জারিটা করি এর কতখানি রোল প্লে করে, আসলে কোনোটা ছাড়াই কোনোটা না। সার্জারি এবং রেডিওথেরাপি হলো আপনার লোকাল কন্ট্রোল, মানে ক্যান্সারটা যেখানে হয়েছে তার কন্ট্রোল। কেমোথেরাপি হচ্ছে রক্তের সাথে যে ক্যান্সারগুলো সেলগুলো ঘুরে বেড়াচ্ছে তাকে মারা। অর্থাৎ কোনোটা ছাড়াই কোনোটা না। কিন্তু এটাও ঠিক যে সার্জারি ভূমিকা কিন্তু অনেকখানি। আমাদের কিছু বেশ কিছু স্কোরিং সিস্টেম আছে, প্রেডিক্টিভ স্কোর বা এখানে ওখানে দেখা যায় যে একটা রোগীর 100% কিউরের মধ্যে ব্রেস্টের ইয়াটা কতটুকু, দেখা যায় 80, 90, 87% কিউর হয়েছে বাই সার্জারি, বাট 3-4% এটা হচ্ছে কেমোথেরাপিতে বেনিফিট। এখন আপনি ভাবেন যে আপনার ক্যান্সারটা ফেরত যেন না আসে, এই জন্য 4% লাভ হবে কেমোথেরাপি দিলে, অবশ্যই আমরা দিব, এবং 3.5% এর উপরে লাভ দেখে আমরা কেমোথেরাপি দিই। সার্জারির রোল কিন্তু বিরাট, বাট ওই 3.5% এর উপরে হলে কেমোথেরাপি লাগছে। হরমোন থেরাপি দেখা যাচ্ছে অ্যাডিশনাল 2-3% আবার অ্যাড করছে আপনাকে সার্ভাইভাল বেনিফিট দিতে। তাহলে ভাবুন যে মেজরিটি পোর্শনটা কিন্তু সার্জারি দ্বারা আপনারা বেনিফিটেড হচ্ছেন, কিন্তু এর মানে এই না যে ওটা 2-3% হচ্ছে সুতরাং আমরা হরমোন থেরাপি নেবো না, বা ওটা 4% হচ্ছে ওটা আমরা নেবো না, সার্জারি তো আমাকে 80-85% এর উপরে সুবিধা দিয়েছে সুতরাং আমরা এটা না নিলেও চলবে। কিন্তু ব্যাপারটা কিন্তু আসলে তা না, কম্বাইন্ড ইফেক্ট মিলে কিন্তু আমরা 100% রোগীকে কেমো কিউর করে থাকি। তো সার্জারিটা ছাড়া আসলে আমাদের ব্রেস্ট ক্যান্সার রোগীদের সুযোগ খুব কম। এখন আসুন যে আপনার যে কেমোথেরাপি আপনি এটা অ্যাভয়েড করতে পারেন কিনা, পারেন। যদি আপনি ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাফি স্ক্রিনিং করেন রেগুলার, তাহলে আপনার ক্যান্সারটা খুব ছোট অবস্থায় ধরা পড়ে, টিউমার বায়োলজি যদি ইজি হয় তাহলে আপনি কেমোথেরাপি অ্যাভয়েড করতে পারেন। ইভেন আপনার যদি খুব ছোট ক্যান্সার, বগলে যায় নাই, এই ক্যান্সারটা আপনি ব্রেস্টে রেখে অপারেশন করতে পারতেন, কিন্তু আপনি যদি পুরোটা ফেলে দেন এবং কনফার্ম হতে হবে যে আপনার টিউমারটা ছোট এবং বগলেও ক্যান্সার যায় নাই, তাহলে আপনি রেডিওথেরাপি অ্যাভয়েড করতে পারবেন। কিন্তু আপনি সার্জারি কিন্তু অ্যাভয়েড কখনোই করা সম্ভব না। হ্যাঁ, একটাই সম্ভব, যখন আপনার ক্যান্সারটা লান্সের লিভারে চলে যায় তখন আমরা সার্জনরা বলি, যেহেতু সেটা দূরে চলে গেছে সেহেতু আমরা লোকাল কন্ট্রোল করে রোগীকে বেনিফিট দিতে পারবো না, তখন আমরা সার্জারিটা অফ করে দিই এবং সিস্টেমিক থেরাপিতে যাই। তাহলে আসুন যে সার্জারিটা আসলে ছাড়া ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা আসলেই সম্ভব না। হ্যাঁ, আরেকটা আছে যে আমাদের অনেক সিনিয়র যারা ধরেন 65-70, যাদের লাইফ এক্সপেক্টেন্সি আসলেই খুব কম, ইভেন এমন যে তার কিছু আদার সিস্টেমিক ডিজিজ আছে, যে ডিজিজের জন্য আমরা যদি ক্যান্সারের মতন রোগীর জন্য অপারেশন করতে যাই, অপারেশনে ঝামেলা হবে, রোগীকে জ্ঞান ফেরাতে পারবো না, তখন আমরা রোগী যদি হরমোন পজিটিভ হয় তাহলে আমরা অনেক সময় শুধু হরমোন দিয়ে তাকে আমরা ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আমরা সার্জারিতে গিয়ে লকডাউন করলে রোগী খারাপ হবে তাদেরকে। কিন্তু আমরা আসলে সার্জারির ভূমিকা বিরাট। আপনার যেমন ঘন্টা টিউমারটা সরাবে, আপনার ব্রেস্টের সৌন্দর্যটা মেনটেন করবে, আপনার বগল থেকে লিম্ফ নোড নিয়ে আসবে, বগলে লিম্ফ নোড কয়টা পজিটিভ, এটা অঙ্কোলজিস্টের জন্য বিরাট একটা ইস্যু যে আমরা এখানে কয়টা পজিটিভ, তারপরে আমি রেডিওথেরাপিটা কতখানি দেব। যদি আপনার একটা লিম্ফ নোড পজিটিভ হয় তাহলে আপনাকে হচ্ছে বগলে রেডিওথেরাপি দিতে হবে এবং ব্রেস্টের চেস্টে দিতে হবে, আর যদি কনজারভিং হয় তাহলে বুস্টে দিতে হবে। কিন্তু যদি আপনার 3টা লিম্ফ নোড বা তার বেশি পজিটিভ হয় তাহলে আপনার সুপারক্লাভিকুলার ফোসা, ইন্টারনাল মেমারি লিম্ফ নোড, এটাকেও রেডিওথেরাপির সময় কভার আপ করতে হবে। সুতরাং অনকোলজিস্ট বা রেডিয়েশন অনকোলজিস্ট যারা আছেন তাদের জন্য এটা একটা বিরাট ইস্যু যে আমরা কতখানি এরিয়া জুড়ে আমরা রেডিওথেরাপিটা দেব। তাই সার্জারি একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। ধন্যবাদ।